يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا مصدقا لما معكم من قبل ان نطمس وجوها فنردها على ادبارها فنردها على أدبارها أو نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما الم تر الى الذين يزكون انفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا انظر كيف يفترون على الله الكذب وكفى به اثما مبينا ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا হে মানুষরা যাদের কিতাব দেওয়া হয়েছে তোমরা সেই গ্রন্থের উপর ইমান আনো যা আমি মহাম্মদের উপর নাজিল করেছি এ হচ্ছে এমন এক কিতাব যা তোমাদের কাছে মজুত পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে ইমান আনো সেই সময় আসার আগে যখন আমি পাপিষ্ঠদের চেহারাসমূহ বিকৃত করে তা উল্টো দিকে ঘুরিয়ে দেব অথবা ইহুদিদের পবিত্র দিন শনিবারের অবমাননাকারীদের প্রতি আমি যেভাবে অভিশাপ নাজিল করেছি তেমনি কোনো বড় বিপর্যয় আসার আগেই তোমরা ইমান আনো আর আল্লাতালার হুকুম সে তো অবধারিত নিঃসন্দেহে আল্লাহতালা কখনো সেই গুণা মাফ করবেন না যেখানে তার সাথে কাউকে শরিক করা হয় এছাড়া অন্য সব গুণা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানালো সে সত্যিই আল্লাহর উপর একটা বড় মিথ্যা আরোপ করল এবং একটা মহাপাপে সে নিজেকে জড়াল হেনাবি তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা নিজেদের খুব পবিত্র মনে করে অথচ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন এবং সেদিন তাদের উপর এক বিন্দু পরিমাণও জুলুম করা হবে না তাকে দেখো এদের দিকে কিভাবে এরা আল্লাহ আল্লাতালার উপর মিথ্যা আরোপ করছে প্রকাশ্য গুনা হিসাবে এটাই তো এদের জন্য যথেষ্ট তুমি কি তাদের অবস্থা দেখো যাদের আল্লাহ তালার কিতাবের কিছু অংশ দান করা হয়েছিল তারা আস্তে আস্তে নানা ধরনের ভিত্তিহীন অমূলক জাদুমন্ত্র জাতীয় জিনিস ও বহুতর মিথ্যা মাবুদের উপর ইমান আনতে শুরু করল এবং এই কাফেরদের সম্পর্কে তারা বলতে লাগল ইমানদারদের তুলনায় এরাই তো বেশি সঠিক পথের উপর রয়েছে এরাই হচ্ছে সেই হতভাগ্য মানুষগুলো যাদের উপর আল্লাহতালা অভিসম্পাত করেছেন আল্লাহ তালা যার ওপর অভিশাপ পাঠান তার জন্যে তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না অথবা এরা কি মনে করে তাদের ভাগে রাজত্ব ও প্রাচুর্য সংক্রান্ত কিছু বরাদ্দ করা আছে যদি সত্যি সত্যি তেমন কিছু এদের দেয়া হতো তাহলে এরা তো খেজুর পাতার একটি ঝিল্লিও কাউকে দিত না অথবা এরা কি অন্যান্য মানব সন্তানদের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণ করে যাদের আল্লাহ নিজস্ব থেকে জ্ঞান কৌশল ও রাজনৈতিক ক্ষমতা দান করেছেন আমি তো ইতিপূর্বে ইব্রাহিমের বংশধরদেরও আমার গ্রন্থ ও সেই গ্রন্থলব্ধ জ্ঞান বিজ্ঞান দান করেছিলাম এর সাথে আমি তাদের এক বিশাল পরিমাণ রাজত্ব দান করেছিলাম প্রত্যেক মুসলিমের এই আয়াতটি অন্তত খুব ভালো করে জানা থাকা দরকার নম্বর ওয়া ফিরোমা দুনাদ আলীকারী বিল্লাহ ফাখাদিফ তার মান একটি অপরাধ আছে যোগ্য। আল্লাহ আলাহ এই বিষয় করানিক আরো বিভিন্ন জায়গায় বলেছেন একটি অপরাধ আছে শুধুমাত্র একটি অপরাধ শুধুমাত্র যে অপরাধ ক্ষমা অযোগ্য কিসে অপরাধ যে অপরাধটা অযোগ্য সেটা হলো আল্লাহর সঙ্গে শিখ করা কেউ যদি আল্লাহর সঙ্গে শিখ সাব্যস্ত করেন আল্লাহর যে শান আল্লাহর যে মর্যাদা সেটা যদি অন্য কারোর জন্য তিনি নির্ধারণ করেন অন্য কাউকে যদি সেখানে পার্টনার সাব্যস্ত করেন আল্লাহর কাছে তিনি দোয়া করেন আরো জনের কাছে দোয়া করেন মৃত বা জীবিত কারোর কাছে আল্লাহকে সেচ করেন অন্য কাউকে সেজদা করেন আল্লাহকে একমাত্র নির্দেশের মালিক মনে করেন কিন্তু অন্য কাউকে আদর্শ মনে করেন এভাবে যতভাবে আল্লাহর স্থান অন্য কাউকে দেওয়ার আল্লাহর মর্যাদা অন্য কাউকে দেওয়ার বা আল্লাহর পজিশন অন্য কাউকে রাখার মতো অপরাধ আছে এই অপরাধটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ এই অপরাধ আল্লাহ তালা ক্ষমা করবেন না তার মানে এই অপরাধ করে যদি কেউ মৃত্যুবরণ করে এবং তবা না করে মৃত্যুবরণ করে তাহলে সেটা আর পরকালে ক্ষমার কোন স্কোপ থাকবে না আল্লাহ ঘোষণা কিন্তু একটা সময় বুঝেনি তিনি করে ফেলেছেন এরপরে তার অনুশোচনা হয়েছে তিনি জিনিসটা বুঝতে পেরেছেন আগের অপরাধের জন্য আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন লজ্জিত হয়েছেন ফিরে এসেছেন তারটা অবশ্যই ক্ষমা হবে যত সাহাবিদেরকে আমরা দেখি তাদের বড় অংশ একটা সময় তারা শির করেছেন তা আল্লাহ তাআলা যখন তাওহিদের বুঝ দিয়েছেন তারাশখানে চলে আসছেন আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবন माफ করে কিন্তু কিছু সংখ্যক লোকজন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে অবিচল আস্থা আছে বলে নিজেদেরকে দাবি করেন অতস তারা কি মাজারে যান মাজারে গিয়ে মাথা নত করেন সিজদা দেন বা মাজারে গিয়ে মানত করেন এগুলো কি করা বৈধ হবে এগুলো সবগুলো শিরক এবং এক সমস্যা শিরকের কারণ বিশেষ করে মাজারে গিয়ে যদি সিজদা করেন তাহলে সঙ্গে সঙ্গ তিনি বেঈমান হয়ে যাচ্ছেন কারণ সিজদা একটা ইবাদত আমরা নামাজের মধ্যে বলছি ইয়া কানা আবুদু আল্লাহ আপনারই শুধু ইবাদত করছি আমি যদি মাজারও যাই সেজদা করি তাহলে এ আল্লাহর করার পাশাপাশি ওই মাজারেও করছি যার কারণে আমরা শির্কে লিপ্ত হয়ে যাচ্ছি আর শিরকে লিপ্ত হয়ে গেলে আল্লাহ তালা তার সমস্ত ফাঁকা থাবিতে আমল তার সমস্ত আমলকে বরবাদ করে দেয় কিছু সংখ্যক লোক মনে করেন যে মাজারে তো আমরা যাই আমরা ওখানে জেয়ারত করি ওখানে গিয়ে আমরা আসলে তার কাছে কিছু চাই না আমরা আল্লাহর কাছেই চাই এ ধরনের কিছু একটা গ্রুপ তারা ধারণা করে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটা শির্ক হবে না অর্থাৎ তিনি যদি ওই জায়গায় গিয়ে মাজারওয়ালাকে সেজদাও করছেন না মাজার যিনি সাহিত্য আছেন তার কবরে সেজদাও করছেন না তার কাছে কিছু প্রার্থনাও করছেন না তিনি বলছেন আমি প্রার্থনা আল্লাহর কাছে করছি জাস্ট ওই জায়গায় গিয়ে করছি কিন্তু এর মানে এই না যে তিনিও সঠিক কাজ করছেন কারণ দেওয়ার জন্য আপনাকে ওই জায়গায় যেতে কে বলেছে ইসলাম আমাদেরকে কিছু জায়গার কথা বলেছে রসুল আহম সাল্লাহ সাল্লাম বলেছেন এই জায়গাগুলোতে দোয়া কবুল হয় যেমন আপনি আরাফাতে দোয়া কবুল হয় হাদিসে রয়েছে আপনি মোজদালাফাতে ঈদের দিনে ফজরের পরে দোয়া কবুল হয় আপনার মিনাতে দেওয়া কবুল হয় জামরাতে পাথর মারার পরে দোয়া কবুল হয় তফ করার অবস্থায় দোয়া কবুল হয় সাফা মারোয়ার পাহাড় সাই করার শুরুতে দোয়া কবুল হয় এগুলো দেওয়া কবুলের জায়গায় ইমাম হাসান বসরিহমা উল্লাহ পনেরোটি জায়গায় ফিক্স করেছেন মক্কার এবং হজমরা রিলেটেড এই জায়গাগুলোতে দোয়া কবুল হয় এছাড়া পৃথিবীর আর কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে গিয়ে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হবে আপনাকে ওই কবরে গিয়ে দোয়া করার নির্দেশনা করে সে কোথায় দেওয়া হয়েছে যার কারণে এটা একটা ভ্রান্ত ধারণা এটা একটা বেদাদি ধারণা যে সেখানে গিয়ে দোয়া করতে হবে দোয়া আপনি আপনার জায়গা থেকে করুন যেখান থেকে করুন সেখানে আল্লাহ সুমাতাল আপনার দোয়া কবুল না আমাদের অনেকেই আসেন সন্তান হয় না ব্যবসা বাণিজ্যের উন্নতি নাই অথবা তিনি রাজনৈতিক জীবনের উন্নতি চান তো কোথায় যান মাজারে চলে যান সেখানে গিয়ে চান

আল্লাহ এবং তার রাসুল আনুগত্য করো কোনো বিষয় যদি তোমাদের ভিতরে বিবাদ লিপ্ত হয় আমাদের মধ্যে অনেক বিষয় বিতর্ক চলছে ইসলামের অনেক বিষয় বিতর্ক হয় দুনিয়া জীবনেও হয় তাহলে তোমরা কি করবে ফারুদ্দু হিরাল্লাহর রাসুল আল্লাহ এবং তার রাসুলের বিষয়ে কি বলছেন এটাকে তোমরা সমাধানের একমাত্র সূত্র বানাও তাহলে তোমরা সঠিক পথে চলে আসতে পারবে এবং যদি আল্লাহ এবং তারা রসুলের সিদ্ধান্ত তোমরা না মানো আল্লাহ সুমাত বলেছেন ফালা ওয়ারব্বিকা লাই মিনু না হাতে হাকি কাফি মাসা যার বাই নমাজকে কিন্তু আয়াত যদি তোমাদের মধ্যে বিবাদমান বিষয়ে রাসূল কি বলেছেন এটাকে সিদ্ধান্ত দাতা হিসাবে গ্রহণ না করো তোমরা ইমানদার হতে পারবে না এই একজন ইমানদার হিসাবে আমরা সবসময় খুঁজবো যে আমাদের রাসূল কি বলেছেন হাজি কি আসছে এই জায়গায় যদি যেতে পারি আমরা ইনশাল্লাহ কাটি মুস্তিম হতে পারবো